হ্যালো বন্ধুরা আশা রাখছি আপনারা অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজার একটি ভর্তা এই ভর্তা থাকলে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন আর অতি খুব সহজভাবে পাটায় বেটে আমি এই ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নেন আজকের রেসিপিটি ভর্তা বানানোর জন্য মূল উপকরণ হলো আমি এখানে নিয়েছি রসুন নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর আছে ছোটো ছোটো সাদা মাছ আর এখানে আছে লাল লাল শুকনো মরিচ আমি সবগুলো উপকরণ দিয়ে আজকের ভর্তাটা বানাবো এরকম সাইজের সাদা মাছ দিয়ে ভর্তা বানালে খুবই ভালো লাগে চলে এলাম চুলায় চুলায় তেল দিয়েছিলাম করার মধ্যে এখন দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচগুলো আমি খুবই ভালো করে ভেজে নেব নাড়াচারা করে শুকনো মরিচগুলো দেখুন বন্ধুরা এরকম করে আমি ভেজে নিয়েছি খুবই মুসমুসে হয়ে গেছে এখন আমি কড়াইতে থেকে মরিচগুলো নামিয়ে নিচ্ছি মরিচ ভাজা তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম এখন কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম কয়েক কুয়া রসুন আর পিঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি ধুয়ে পরিষ্কার করে যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো এই তেলের উপরে আমি সবগুলো বস্তু আমি ভেজে নেব ভালো করে ভেজে নেব অনবর্ত চেড়ে আমি মাছগুলো ভেজে নিব আমি এখানে কোনো পানি ব্যবহার করব না শুধু তেলের উপরে ভেজে নিব সাদা মাছ পানি দিয়ে সিদ্ধ করে ভর্তা বানালে সেটার স্বাদ অন্য হয় আর তেলের উপরে ভাজলে সেটার স্বাদ অন্য হয় দুটো দুই রকম হয় সেই জন্য আমি তেলের উপরে ভেজে আজকে ভর্তাটা বানাবো তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো না সবগুলো ভাজা হয়ে গেছে পিঁয়াজ রসুন কাঁচামরিচ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াইতে থেকে এগুলো নামিয়ে নিচ্ছি শিলপাটার মধ্যে আমি এগুলো করে নিব তার জন্য শিলপাটাটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো শুকনো মরিচের যে বোটাগুলো আছে সেগুলো আমি সারিয়ে দিচ্ছি কিছু নেওয়া হয়ে গেছে দেখতে পারছেন এখানে এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন আমি মাছগুলো ভাজার সময় নুন ব্যবহার করিনি এখন দিয়ে দিলাম এখন এই শিলপাটা দিয়ে আমি মাছগুলো ভালো করে বেটে নেব প্রথমে আমি মরিচগুলো মাছগুলো আধা ফেশা করে নিচ্ছি একবার বাটা হয়ে গেল দেখুন একদম মিহি হয়ে যায়নি অল্প অল্প ডাটো ডাটো আছে। আর এগুলো বাটার সময় খেয়াল রাখতে হবে খুবই আলতো হাতে এগুলো এক করতে হবে নাইবা আপনারা চামুচ দিয়ে এগুলো একসাথ করতে পারেন নাহলে হাতে কাটা ফুটতে পারে। তো আমি একবার বেটে নিচ্ছি আবারও বেটে নিচ্ছি যাতে একদম চুনের মতো মিহি হয়ে যায় সেই সেইরকম করে বেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা বাটা হয়ে গেছে খুবই সুন্দর হয়ে গেছে তো এখন আমি সবগুলো এক করে ভালো করে মাখিয়ে নেব যাতে সবগুলোর গায়ে সবগুলো ভর্তার মধ্যে ভালো করে নুন মরিচ সবগুলো একসাথ হয়ে যায় খেতেও ভালো লাগবে সেই জন্য এরকম করে আমি মাখিয়ে নিয়েছি ভর্তাটা তো বন্ধুরা ভর্তাটা বানানো কমপ্লিট হয়ে গেছে পুরাপুরি রেডি এখন খাওয়ার পালা যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে তত টাইম সুস্থ থাকুন ভালো থাকুন